গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আজকে একটা ব্লগ আমি দিচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে আমার ছাদের ছোট্ট বাগান, এতে কিছু নতুন অতিথিও এসেছে আমার। তো যাই হোক, তো আজকে শুরুটা আমার এদের সাথেই হয়েছে, তো তাই জন্য তোমাদেরকেও আমার গাছের ফুলগুলো দেখাচ্ছি। তোমরা দেখে ডেফিনেটলি জানিও তোমাদের কেমন লাগছে এই ফুলগুলো দেখে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, এখানে কিন্তু আমাকে তোমরা খুব বেশি দেখতে পাবে না, আমার গলার আওয়াজই হয়তো তোমরা শুনতে পাবে। তো এই হচ্ছে গোলাপ গাছের অবস্থাটা একটু খারাপ, তাই একটু ছেঁটে দিয়েছি। আর এই হচ্ছে তোমার অপরাজিতা, সাদা অপরাজিতা গাছ, আর পাশেই রয়েছে তুলসী। আর এই তুলসী গাছটাকে আমি প্রতিনিয়ত জল দিই। আর আজকে হচ্ছে শুভ তোমার লোকনাথ বাবার মৃত্যুরোধন দিবস, তো সেই জন্য বাড়িতে একটু ছোট্ট করেই পুজো হচ্ছে, যেটা আজ হয়তো অনেকের বাড়িতেই পুজো আছে। তো আমার শ্বশুর বাড়িতে এরকম করেই পুজোর আয়োজন করা হয়েছে ছোট করে, তো শাশুড়ি পুজো করছেন। আর আজকে আমাদের বাইরে একটু নিমন্ত্রণও আছে, তো সেই জন্য পুজো সেরে আমরা শেষটা খেয়ে নিয়ে, আমার হাজবেন্ড যাবে না, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে তো তাদের বাড়ি যাব। আর এটা আমার মেয়ের প্রথম লোকনাথ পুজো, তো ও এটাকে খুব আনন্দ সহকারে পালন করছে, দেখতেই পাচ্ছ দেখছে। আর এই হচ্ছে সেই বাড়ি যেখানে আমাদের নিমন্ত্রিত আমরা, তো সেখানের ঠাকুর ঘর রয়েছে এটি। আর আমরা এরপর এসেছি ছাদে, ছাদে আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছে, তো সেখানে আমরা রয়েছি। শ্রেষ্ঠাক্ষী আমার আর আমার শাশুড়ির মাঝখানে বসিয়েছি ওকে, ওকে হাতে একটা কিছু দিতে তো হবেই, নাহলে তো চুপ করে বসবে না, স্বাভাবিক সেটাই, কারণ ও একটা বাচ্চা। তো আমরা যতটুকু খাবো চেষ্টা করব ওর মুখে দেওয়ার। চলে এসেছে খিচুড়ি ভোগ, মেনুতে ছিল আরও কিছু, আলুর দম, লাবড়া তরকারি, ফ্রাইড রাইস, পায়েস চাটনি, শেষটা খেয়ে একটু পায়েস খেয়েছে। আর এই হচ্ছে ওনাদের ছাদ। অ্যাকচুয়ালি আমি যেহেতু গাছ ভালোবাসি, তো সেই জন্য এই গাছগুলো দেখে নিজের লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে এসে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, চারদিকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুব করুণ অবস্থা। এই আমার ঝড় একটু থেমেছে, মানে আমার মেয়ে একটু ঘুমোচ্ছে, তাই ফাঁক পেয়েছি এবার এগুলোকে গোছানো। দেখতে পাচ্ছ খাট নিমিষের মধ্যে সুন্দরভাবে সুসজ্জিত, এবং জামা কাপড়ও সুসজ্জিত হয়ে গেছে, যেগুলো আমি ওয়াশিং মেশিনের ওপর রেখেছি। এগুলো কাচতে খুব ভালো লাগে মেশিনের মধ্যে, কিন্তু ভাঁজ করার মেশিন এখনও যেহেতু আবিষ্কার হয়নি, তো সেই জন্য ভাঁজ করতে খুব কষ্ট। তো যাই হোক, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে। ও যতক্ষণ ঘুমাবে আমি একটু বিকেলের একটু কিছু খাবার খেয়ে নেব। বিকেলে রয়েছে আমার ব্ল্যাক কফি সাথে একটি বিস্কিট, আর এর বেশি খাবার মতো জায়গা আমার ছিল না দুপুরবেলা, যেহেতু খিচুড়ি ভোগ খেয়েছি। আর রাতের পর্ব চলে এসছে আমার ঝড়কে সামলানোর। এই হচ্ছে আমার ঝড় খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার থেকে হাতে বেশি জিনিসপত্র নিয়ে আমাকেই ছুঁড়ে মারছে আমার দিকে। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও ডিনার করে নেব, ডিনার করে নিয়ে তারপরে শুয়ে পড়ব, কারণ পরের দিন সকাল সকাল ওঠার পালা, উঠতে লাগবে, মেয়েকে খাওয়াতে লাগবে, স্নান করাতে লাগবে। সেই জন্য ওকে তো, ও যত তাড়াতাড়ি ঘুমোবে আমরাও তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো, কারণ সকালবেলা আমার হাজবেন্ডেরও তাড়াতাড়ি বেরোনোর থাকে, 7টা সাড়ে 7টায় ওর পড়াতে যাওয়ার থাকে, তো ওকেও তাড়াতাড়ি বেরোতে হয়। আর ও শুধু চট করে বেরিয়ে যায় এমন না, ঘরের কিছু কুটিকাটি কাজ থাকে, হ্যাঁ, তো সেগুলো একটুখানি সামলেই ও বেরোয়। তো যাই হোক, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো, একটু অন্যরকম ব্লগ কেমন হলো জানিও অবশ্যই।